ओरिजिनल प्लान था कि लता के साथ डुएट होगा, तो लता उन दिनों में शायद बाहर गई हुई थी या कुछ प्रॉब्लम था, तो किशोर सजेस्ट दादा मैं अगर दोनों वॉइस में खुद गा लूं फीमेल और मेल, तो मैं सोचा जोक कर रहा है, বাবলু আমরা নয় স্টুডেন্ট কনসেশন নিয়ে টিকিট কেটে যাব, কিন্তু পঞ্চু যাবে কি করে আবার ডাব্লিউটি, তোর ওই সব বদমাইশি বুদ্ধিগুলো রাখতো ঘুমবল, এখন ধর্মতলা গিয়ে পুরী এক্সপ্রেসের রিজার্ভেশনটা করে আসতে পারলে বাঁচি। দাঁড়াও বাবলুদা, রিজার্ভেশনের কাগজটা এনে দিচ্ছি, বাবা সবকিছু রেডি করে এনেছে, শুধু টিকিটটা কেটে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দে তো কাগজটা। এই নাও। ঠিক আছে, তাহলে বিলু তুইও চল আমার সঙ্গে। বাহ বাবলু বাহ, পুরী এক্সপ্রেসের টিকিট কাটতে গিয়ে গরম গরম ডালপুরিগুলো শুধু তুই আর বিলুই গিলবি, আর আমরা এখানে বসে বসে শুধু ভুঁড়িতে হাত বোলাবো, তাই না? আরে পেটুকরাম, আরে বাবা আমরা খেলে তোদের জন্য আনবো না, এটা কখনো হয়েছে? না না বাবলু, দিনকাল যা পড়েছে অত টাকা নিয়ে দুজনের যাওয়া ঠিক হবে না, তার চেয়ে বরং তোমরা সবাই একসঙ্গে যাও না কেন, তাহলে সবাই সবার দিকে নজর রাখতে পারবে। ঠিক আছে কাকিমা, আপনি যখন বলছেন তখন দল বেঁধেই যাচ্ছি। হুররে, বেশ মজা হবে তাহলে, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যেও সবাই। আপনি কিচ্ছু ভাববেন না কাকিমা, আমরা সাবধানেই যাব। আমি রেডি বাবলুদা, চলো। হ্যাঁ হ্যাঁ চল সব। দুকা 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 দুকা। এখন কিন্তু বাসে খুব ভিড় হবে, তার চেয়ে বরং চল না লঞ্চ পেরিয়ে বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে যাই। ঠিক বলেছিস, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। ওহ, সেই কবে বাবার সঙ্গে বেড়াতে বেরিয়ে লঞ্চে চড়েছি, দারুণ মজা হবে। এই খোকা, ওখানে কি করতে যাচ্ছ? এই বয়সেই হাত সাফাইয়ের কাজ বেশ ভালোই শিখে গেছো বাবা। কথাবার্তা একটু ভেবে চিনতে বলবে না, এটা কি জানেন, এটা একটা টাইম বোমা, ফাটলে গোটা লঞ্চটাই উড়ে যেত। এই দেখুন একটা চিঠিও আছে, এতে লেখা রাতারাতি লঞ্চের ভাড়া বাড়ানোর ওষুধ, অফিস টাইম পার হলে বেলা একটার সময় পাঁচটা লঞ্চই উড়ে যাবে একসঙ্গে, ইতি জনৈক বন্ধু। দেখুন আমরা একটা কাজে যাচ্ছি, আপনি না হয়। আরে না না, তা হয় না তা হয় না, একবার কি এসো না ভাই। চলুন তবে। ও বলদা, আরে ও বলদা, আরে কাউন্টারের কাজ বন্ধ করুন। কেন বন্ধ করবো? কেন এখন লঞ্চ বন্ধ থাকবে? কি যা তা বলছো বলো তো, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, আমি বলছি। তুমি তুমি কে? দেখুন আমি কে আমি কি এসব পরে জানলেও চলবে, হ্যাঁ এটা লঞ্চে ছিল সঙ্গে এই চিঠিটা। দেখি দেখি। সর্বনাশ, কি সাংঘাতিক। দেখুন থানা পুলিশ তল্লাশি এসব যা করলে হয় আপনারা করুন,
আমাদের তারা আছে, আমরা চলি। এই আয় সব। এটা তো ইডেন গার্ডেন না রে? হ্যাঁ। আর ওই যে বাড়িটা একদম ইডেন গার্ডেনের লাগোয়া, ওটা হচ্ছে আকাশবাণী ভবন। আর কত দূর রে বাবলু? এই তো প্রায় এসে গেছি। ধর্মতলায় টিকিট কাটতে নিয়ে এসে এত অধর্ম সইবে তো বাবলু? তার মানে? পুরীর টিকিট পরে কেটে চল না, আগে পেটে কিছু পুরি। আরে বাবা, উদরস্থ করার আগে টিকিটটা পকেটস্থ করাটাই বাঞ্ছনীয় নয় কি? বাবলু ঠিক কথাই বলেছে ভম্বল, খাবার আগে টিকিট পাবার বন্দোবস্ত করাটাই শ্রেয়। আরে আমি কি আমার জন্য বলছি নাকি? বাচ্চু বিচ্ছুরা ওরা তো ছোট নাকি, ওদের জন্যই তো। আমার খিদে পায়নি ভম্বলদা। আমারও। তোদের খিদে পায়নি? ঠিকঠাক ভেবে বলছিস তো? খিদের কথা কি ভেবে বলতে হয় নাকি রে ভম্বল? না মানে, মানে টানে কিছু নয়, বুকিং অফিস এসে গেছে, চল লাইনে দাঁড়াই। ভাগ্যটা সত্যি বেশ ভালো রে, কালকে ট্রেনেই রিজার্ভেশনটা পেয়ে গেলাম। আমি বলছিলাম কি, আর কিছু বলার দরকার নেই, ডেকার্স লেনে ভালো ডালপুরি পাওয়া যায়, চল তারপর বাস ধরে যাবো বাড়ি। বাস কেন, লঞ্চেই তো বেশ ভালো। আরে লঞ্চ এখন বন্ধ থাকবে না? আচ্ছা আচ্ছা, আসলে পুরীর টিকিট মিলতে আনন্দ সব তলিয়ে যাচ্ছে। আর দেরি নয়, চল চল তাড়াতাড়ি চল, বাড়ি ফিরে আবার গোছগাছ শুরু করতে হবে। এই যে ভমুরবাবু, তোমার লাগেজ বেশ বড় দেখছি, কি ব্যাপার? হ্যাঁ জেঠু, তা একটু বড়ই, আসলে খাবার দাবারগুলো সব আমার কাছে কিনা। বেশ বেশ বেশ, শোনো, পুরীতে গিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িও না যেন। তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমরা স্রেফ ছুটি কাটাবো ওখানে, শুধু খাবো আর ঘুমাবো। ওই যে ওই যে ওই ওই 12 নম্বর প্ল্যাটফর্ম, ওখানে তোমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। কোথায় এলাম রে বিলু? খড়গপুর। তাই তো ভাবি, পেটটা কেমন চুইচুই করছে। এই আয় সব, চল খেয়ে নেওয়া যাক, পিচ্ছু খাবারটা বের কর। নে
এবার সবাই শুয়ে পড়, ট্রেন লেট না করলে কাল 7টা নাগাদ আমরা পৌঁছে যাব। দিয়ে দিন বলছি। আপনি কি না আসলে কি জানেন দাদা, বাঁশবনই ডোমকানা হয়, আপনারাও তাই আগাছায় ফেসেছেন। আরে এই ছোড়া, অনেক বড় বড় কথা বলছিস তো, দেব দেব এক্ষুনি এক ঘুষিতে সব দাঁতগুলো ভেঙে দেব। তবে আমাদের কি করবেন? আরে আমাদের মুখগুলো ফটো তুলে বাঁধিয়ে রাখবেন মহাপুরুষরা, কি তাই না দাদা? তোরা কে বে? আমরা ধূমকেতু, বাড়িঘর দেখেছো তো, ওরা যেমন ডুগডুগি বাজায় বাদন নাচায়, আমরা তেমন তুড়ি মেরে ডাকাত নাচাই। নাচবে তোমরা ব্রেক ডান্স? আরে ছেলেগুলোর মাথা খারাপ হয়ে গেছে নাকি বলতো, কোথায় ভয়ে কাঁপবে তা নয় ইয়ার কি মারছে? না মাথা খারাপ তোমাদের, সেই জন্যই ভাবছো রেল পুলিশগুলোর সঙ্গে জনতাও বুঝি মারা গেছে, ভুল ভেবেছ, আমরা সেই জনতারই প্রতিনিধি। আচ্ছা আচ্ছা, থামলি কেন, বলে যা বলে যা। না ওস্তাদের মার শেষ রাতে, তোমরা তোমাদের কাজ শেষ করো, তারপর আমাদের শুরু। অনেক টাকা আছে আমাদের কাছে। অনেক টাকা? হ্যাঁ অনেক টাকা, আমরা ছুটিতে পুরী বেড়াতে যাচ্ছি, কাজেই বুঝতেই পারছো শুধু হাতে আর যাচ্ছি না, পারো তো কেড়ে নাও। আরে আমরা তো টাকাই নিতে এসেছি রে, শিগগিরি বল শিগগিরি বল, টাকা কোথায় রেখেছিস, অযথা সময় নষ্ট করিস না, সামনে জাংশন আমরা নেমে যাব, বল। টাকা কড়ি আছে আমাদের ছোট ভাইয়ের কাছে সুটকেসে। ভাই কোথায় তোদের ভাই? লোয়ার বার্থের নিচে। বার্থের নিচে কেন? আরে দাদা বুঝছেন না, WT চিকার এসে যদি ধরে তাই ওকে বার্থের তলায় রেখেছি, ভীষণ বাধ্য ছেলে, একদম শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, হাত বাড়ান দিয়ে দেবে, বাড়ান না বাড়ান। এই ছোঁড়া এই ব্যাগটা ছাড় না রে পঞ্চু, কুইক এবার তোমার যথা কর্তব্য পালন করে ফেলো। ওরে বাবা রে, সাবাস পঞ্চু, আমি না বলা পর্যন্ত ছাড়বি না। বেলু হোমওয়ার্ক স্টার্ট। কিরে বেটারা, আর কখনো ডাকাতি করবি? দেখলি তো ওস্তাদের মার। দোহাই তোমাদের, আমাদের ছেড়ে দাও ভাই, আমরা সব মালপত্র ফেলে চলে যাচ্ছি, আর কখনো এ কাজ করবো না ভাই, আমাদের ছেড়ে দাও ভাই। হ্যাঁ ছেড়ে দেবো বই কি, না হলে চার চারটে গাধা নিয়ে আমরা কি করবো? আরে পুলিশের কাছে গাধাদের খোয়ার আছে না, ওখানেই মহাপুরুষদের রাখার ব্যবস্থা করতে হবে বুঝলি। কিছুদিন তো জেলের ঘানি টানু। যান আপনারা, যান আপনারা RPF কে খবর দিন, আমরা পাহারায় আছি। দু একজন আসুন তো আমার সঙ্গে। চলুন 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 চলুন, আসুন আসুন, চলে আসুন চলে আসুন। আরে এইটুকু ছেলে মেয়েরা ভয়ঙ্কর ডাকাত দলটাকে ধরে ফেললো, অথচ এগুলোকে ধরার জন্যে কত চেষ্টা করেছি আমরা, একটা তো গুলি খেয়ে আগেই মরেছে, বাকি চারটেকে কিছুতেই বাগে পাচ্ছিলাম না। আপনারা চেষ্টা করলে ঠিকই ধরা পড়তো স্যার, পুলিশের অসাধ্য কিছু আছে নাকি? হাওড়ার আমতায় রাতের অন্ধকারে একটা খুন হয়েছিল, আর মাত্র 7 দিনের মাথায় ত্রিবান্দ্রম থেকে পুলিশ এসে খুনিকে অ্যারেস্ট করলো, কি করে হলো বলুন? দেখো ভাই আমরা তো নানা কাজে ব্যস্ত থাকি, ওয়াগন ব্রেকার চোরা কারবারি কম ঝামেলা,
কোন কাজে ঝামেলা নেই স্যার, দু একদিন ছাড়া প্রায় নিয়মিতই এই লাইনে ট্রেনের ডাকাতি হচ্ছে। সব দূরপাল্লা ট্রেনের প্রতিটি কামরায় দু চারজন সশস্ত্র সাদা পোশাকের পুলিশ দিন না স্যার, তারপর দেখি তো এদের কেমন করে ধরা না যায়। বললেই তো হলো না, তার অনেক অসুবিধে আছে, তোমরা ছেলে মানুষ এইসব ঠিক বুঝবে না। হ্যাঁ মহাপাত্রকে রাখো তো, এদের একটা গ্রুপ ফটো তুলে রাখো, নাও নাও সবাইকে হাত করা লাগাও, আর চোরাই জিনিসগুলো ফেরত দাও সবাইকে। ভাগ্যিস এই কুকুরটা ঢুকে পড়েছিল কামরায়, ও না থাকলে তো কিছুই হতো না। ও আমাদের পোষা কুকুর, ট্রেনিং দেওয়া। পোষা মানে? আমরা ওকে সঙ্গে এনেছি পথে বিপদ আপদ হলে বাঁচাবার জন্য। আরে তাই নাকি? বাবা বাবা বাবা, এটা দেখছি দেশি কুকুর। দেশি তো কি হবে, অ্যালসেশিয়ানের বাবা। তো তোমাদের পরিচয়? পরিচয় দিলে ঠিক বুঝবেন কিনা জানি না, এটা দেখুন। আরে বাবা, এ তো দেখছি পুলিশের সঙ্গে তোমাদের ছবি। হ্যাঁ তাহলে তোমরা কি পুলিশের ছেলে মেয়ে? না আমরা সকলের, আমরা পাণ্ডব গোয়েন্দা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুনুন, সবাই যে যার সিটে চলে যান, এবার গাড়ি ছাড়া হবে, গাড়ি ছাড়া হচ্ছে। আয় পঞ্চু, তোকে আর লুকিয়ে থাকতে হবে না, তুই আমার সঙ্গে শুবি চল। ট্রেন চালু হয়েছে, আপনারা যে যার শুয়ে পড়ুন, আমরাও একটু রেস্ট নিয়ে নিই। আমাদের দুটো ডাবল রুম লাগবে। সরি সরি খোকা বাবুরা, সব রুম বুক হয়ে গেছে। আরে বড়দিনের মরশুম এলে এই রুম পাওয়া যায় নাকি? এর জন্য আগে থাকতে বুকিং করতে হয়। সব বুকড, একটাও খালি নেই। চল তাহলে অন্য কোনো হোটেলে ট্রাই করি। না একটা হোটেলেও জায়গা মিলল না। তাহলে এখন কি হবে? কি আর হবে, লাগেজ মাথায় করে মন্দিরে পুজো দিয়ে সমুদ্রটাকে এক ঝলক দেখে ব্যাক টু দা প্যাভিলিয়ন। ব্যাক টু দা প্যাভিলিয়ন মানে ফিরে যাবে? তাছাড়া তো উপায় কিছু দেখছি না। বাবলু যাওয়ার হবে, চল তো ওই দোকানটায় গিয়ে আগে ব্রেকফাস্টটা সেরে নি। ইশ, কত আশা ছিল, পুরীর সমুদ্রে স্নান করব, কোণারকের মন্দির দেখব। কপালটা সত্যিই খারাপ, এত লোক হোটেল পেয়ে গেল আর আমাদের বেলায়। আমিও বুঝি, শুধু বুঝি না বলতেও পারি, আমি বাঙালি। তাই বলো, দাদাও আর একটু ডাল দাও, চা বানিয়েছ না? তোমার নাম কি ভাই? রতন, রতন দাস। দেখো না রতন, হ্যাঁ আমরা বড্ড বিপদে পড়েছি বুঝলে। বিপদ? কিসের বিপদ? কোনো হোটেলেই ঘর খালি নেই, সব হোটেল বুকড। সে কি, আপনারা বুকিং না করেই এই ছুটির মরশুমে পুরী চলে এলেন? কোনো হোটেলে জায়গা মিলবে না এরকম আশাই করিনি ভাই। তাই তো, দেখি বিপিনবাবুকে বলে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়। পারবে পারবে ভাই, পারবে, চেষ্টা করে দেখতে পারি। সো কাইন্ড অফ ইউ। কি বললেন? তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তোমাকে এখন ছাড়বে? আপনারা বাইরে গিয়ে দাঁড়ান, আমি ম্যানেজ করে আসছি। চলুন আমার সঙ্গে। কত দূর যেতে হবে? রিক্সা নেব? আরে না না, এই কাছেই। এনারা খুব বিপদে পড়েছেন, কোনো হোটেলে ঘর খালি নেই, তাই আপনার কাছে নিয়ে এলুম। আচ্ছা আচ্ছা, তা খোকা খুকিটা তোমরা কোথা থেকে এসেছো? হাওড়া থেকে। হাওড়া?
আচ্ছা আচ্ছা, এসো এসো আমার সঙ্গে এসো। আমি তবে যাই বাবু। আচ্ছা যাও যাও যাও। এটা রাখো রতন। না না, টাকা দিতে হবে না। তোমার উপকারের কাছে কিচ্ছু নয় রতন, রাখো এটা রাখো। আমি সাধারণত যাকে তাকে অ্যালাউ করি না, কিন্তু তোমরা ছেলে মানুষ তাই না করতে পারলাম না। তবে হ্যাঁ, তোমাদের থেকে কিন্তু আমি কোনো টাকা নিতে পারবো না। আই বাস, তাহলে তো হোটেল খরচটা পুরোটাই বেঁচে যাবে। আহা, তোমরা খোরো, বেড়াও, আনন্দ করো। যাক, তোমাদের বিশ্রামের সময় হয়েছে, এখন বিশ্রাম নাও, আমি এখন চলি বুঝলে, বিকেলে আবার আসবো। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। কৃতজ্ঞতা টিতজ্ঞতা সমস্ত এখন থাক, আমি চলি। কেমন সত্যি কি অপূর্ব দৃশ্য, কোন হোটেল থেকেও বোধহয় এরকম দৃশ্য দেখা যেত না। রাখে হরি মারে কে, ভম্বল ভাগ্যিস রেস্টুরেন্টটাই খেতে গেল। মুজা করুচি সবও ভালো করুচি। ভম্বল আবার কেন, খাবার কথা আমি না বললে রতন মিল তো ভালো করিনি? সেটা মাতৃভাষায় বললে হয় না বুঝি? তা হয়, তবে ঠিক আছে, তবে টবে কিছু নয়, একে একে ফ্রেশ হয়ে নে, তারপর সোজা মন্দিরে চল। তবে প্রথমেই জগন্নাথ ধাম। আর সমুদ্র পরে হবে, এখন পুজো দিয়ে এসেই ঘুম, কাল ট্রেনে ভালো ঘুম হয়নি। হ্যাঁ রে, আমারও ভীষণ ক্লান্তি লাগছে। তবে আর দেরি কেন, চলো সব প্রভু জগন্নাথ দর্শন করি, ধরি প্রভু জগন্নাথের দর্শন করে আসি। যা প্রসাদী ভোগ পেয়েছি, এই দিয়েই দুপুরের খাবারটা হয়ে যাবে মনে হচ্ছে। এই ডাল ভাত তরকারি দিয়েই? হ্যাঁ, পুজো দিয়েছি, অতএব এবেলা নিরামিষ, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ নিরামিষ। খাবার প্রশ্নে একটা ভোটও আমি পাই না, অগত্যা নিরামিষ। ওরে বাবা, এই বিকেল হয়ে গেছে দেখছি। এই এই ওঠ, তোরা ওঠ সবাই। কি ব্যাপার সব, খুব ঘুমোচ্ছিলে মনে হচ্ছে, বেড়াতে যাবে না? হ্যাঁ বড্ড ঘুমিয়ে পড়েছিলাম, ভাগ্যিস আপনি ডাকলেন, নাহলে ঘুম সহজে ছাড়তো না। কাল সারা রাত ট্রেনে জেগে এসেছি তো। তোমাদের পরিচয়, হ্যাঁ তোমাদের পরিচয় আমি আজকের খবরের কাগজে পেয়ে গেছি। এই দেখো এই দেখো, তোমাদের ফটো ছেপেছে, এই দেখো দেখো। কাল রাতে পুরী এক্সপ্রেসে চারজন ডাকাত উঠেছিল, আমরা ওদের পুলিশের হাতে তুলে দিই, এটা তারই ছবি। তোমরাই তাহলে বিখ্যাত পাণ্ডব গোয়েন্দা? তোমাদের নাম আমি আগেও শুনেছি। থাক যাক, ভালোই হলো। তা আজকে রাত্রে ঘুরে বেরিয়ে এসে আমার বাড়িতে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করবে, তোমাদের নিমন্ত্রণ রইল আজকে। আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার একটা যাত্রীনিবাস, এর পেছনেই দুটো বাড়ি পরেই আমার বাড়ি, সেখানে আমার স্ত্রী পুত্র সবাই থাকে। এখানকার কেয়ারটেকার রঘু, হ্যাঁ তাকে বলো সেই নিয়ে যাবে আমার বাড়িতে। কি যাবে তো? হ্যাঁ অবশ্যই যাও। বাহ বাহ বাহ, আমি এখন আসছি বুঝলে, তোমরা বেরিয়ে এসো কেমন। আচ্ছা এই তোরা সব রেডি হয়ে নে, দেখি সানসেটটা দেখা যায় কিনা। সমুদ্রে যাবে? হ্যাঁ সমুদ্রে। বাবুদা অন্ধকার হয়ে এলো, লোকজনের ভিড়ও কমতে শুরু করেছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল ফেরা যাক। কি বলতো ওটা? নিশ্চয়ই কোনো দামি পাথর, নিয়ে আসবো ওটা? না না, সমুদ্রের অত কাছে যাওয়া ঠিক হবে না, অন্ধকার, তাছাড়া ধারের কাছে কোনো লোকজনও নেই। সাবাস পন্টু সাবাস। আরে কি চমৎকার, এ একটা আংটি রে ভাই, দেখে মনে হচ্ছে খুব দামি জিনিস। দেখ আমার এই আঙুলে কেমন ফিট হয়ে গেছে আংটিটা, এখন চল ফেরা যাক,
পরে অন্য কিছু ভাবা যাবে। বিপিনবাবুর বাড়ি যেতে হবে না? বাবুরা, তোমরা এসে গেছো দাদাবাবুরা? হ্যাঁ চলো বিপিনবাবুর বাড়ি যাবো। আরে 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 আরে, এসো এসো এসো। ওমা, এরাই গোয়েন্দা? হ্যাঁ গো, এরাই। তোমরা গল্প করো, আমি বরং খাবারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো, বেশি রাত করে লাভ নেই আবার। তা তোমরা কতদিন থাকবে? কাল সমুদ্রে স্নান, পরের দিন কোণারক, তারপর দু একদিন এদিক ওদিক। হ্যাঁ, তা দিন পাঁচেক তো হবেই। তুমি ওদের নিয়ে চলে এসো, খাবার তৈরি। নাও এখন চলো, সব খেয়ে নাও, তাড়াতাড়ি কিছু খাওয়া দাওয়া করে নাও, রাত্রি হয়ে যাচ্ছে। আরে ডাবলু, তোমার আঙুলে ওটা কিসের আংটি? হ্যাঁ, সকালে তো কই ওটা দেখিনি। তখন ওটা পড়িনি, ওই গত বছর দার্জিলিং গিয়েছিলাম, সেখান থেকে 5 টাকা দিয়ে কেনা। পেতলের আংটি, কাঁচ বসানো। ও তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এখন আসি। বাবলু, আমার একটা কথা তোমাকে বলার ছিল। কি কথা? শোনো, তোমার হাতের ওই আংটিটা খুব দুর্মূল্য। ওটা একটা হীরের আংটি, ওতে যে হীরেটা বসানো আছে সেই হীরেটা খুব এখন এখন খুব দুর্লভ। ওই আংটি সবসময় পরে থেকো না, বুঝলে? কোথাও গেলে না ওটা ঘরে রেখে যাবে, না হলে কেউ নিয়ে নিতে পারে, বুঝলে? আশেপাশের কাউকেই চিনি না, যা হবার কাল সকালে হবে, এখন ঘুমো সব। কই রে, ওট 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 সব। আরে সমুদ্রে যাবি তো? ভোমলদা, ও ভোমলদা, করো হচ্ছি সকাল হচ্ছি, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে। আরে তাই তো, নে নে মুখ হাত পা ধুয়ে তৈরি হয়ে নে সব, সমুদ্র স্নানে যেতে হবে না। সমুদ্রে স্নান করতে যাবেন তো খোকা বাবুরা? এরা এরা সব আমার নুলিয়া, এদের দুজনকে তোমরা 20 টাকা করে দিয়ে দিও, এরা তোমাদের সমুদ্রের ঢেউ খাইয়ে ভালো করে স্নান করিয়ে দেবে, বুঝলে? যাও 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 যাও, সব ভালো করে স্নান করো। হ্যাঁ, বেস্ট অফ লাক। নুলিয়া ছাড়া তো সমুদ্রে নামা যাবে না, তাই এদের সঙ্গেই না হয় যাওয়া যাবে। আরে তোমার পায়ে তো ব্যান্ডেজ বাঁধা, কি হয়েছে গো? আর বলো কেন, 3 রাত জলে থাকি, কি যে ছিল জলের তলায় কে জানে, তাতেই কেটে গেছে পাটা। তাহলে তুমি সমুদ্রে নামবে কি করে? কত নোনা জল খোকা বাবু, নোনা জলেই তো ঘা শুকোয়। ঠিক আছে দাঁড়াও তাহলে। আচ্ছা তোমরা ঘাটে গিয়ে দাঁড়াও, আমরা ব্রেকফাস্টটা করে 1/2 ঘন্টার মধ্যেই আসছি। আসুন আসুন দাদা বাবুরা, ওখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? কি যে বলো রতন ভাই, অসুবিধা হবে কেন, বরং সুবিধাই হচ্ছে, বেশ নিরিবিলি। আপনারা বসুন, আমি পুরী দিচ্ছি। ওই পুরীর মন্দির যেমন দৃষ্টিনন্দন, এই তোমাদের দোকানের পুরীও খুব সৃষ্টিনন্দন। সৃষ্টিনন্দন, সেটা আবার কি? আরে এদের তৈরি মানে হচ্ছে এদের সৃষ্টি, আর নন্দন নন্দন মানে হচ্ছে তোর মাথা আর মুন্ডু। শুধু উড়িয়া নয়, বাংলা ভাষাটারও দেখছি তুই 12টা বাজিয়ে ছাড়বি। নে নে খা সব। রতন চলি তাহলে। আবার আসবেন? হ্যাঁ হ্যাঁ, পুরীতে যতদিন আছি নিশ্চয়ই আসবো। এখন গেস্ট হাউসে ফেরা যাক। গেস্ট হাউস? সমুদ্রে যাবে না? সবে তো 8টা বাজে, কিছুক্ষণ পরে যাব। সেটাই ভালো,
চল চ। আরে কি ব্যাপার, এর মধ্যে ফিরে এলে যে? হ্যাঁ ফিরে এলাম। আচ্ছা জানলার ওপাশে যে ছাদটা রয়েছে সেখানে একবার যেতে পারি কি? ছাদে 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 কি ব্যাপার, ছাদে ছাদে কি? আসলে কাল রাত্রে একজন মাননীয় অতিথি জানলায় উঠে লক্ষ্য করছিলেন আমাদের, আর পঞ্চুর তাড়া খেয়ে উনি অবশ্যই ছাদে লাফিয়ে পড়ে গা ঢাকা দেন। তাই ওই ছাদে গিয়ে দেখি লাভ দেওয়ার ফলে অতিথি মহাশয়ের কোনো কষ্ট টষ্ট হয়েছিল কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো এ কথা আগে বলোনি কেন? হ্যাঁ এত তাড়াতাড়ি যে ওরা তোমাদের পেছনে এরমভাবে লেগে পড়বে সেটা আমি স্বপ্ন ভাবতে পারিনি। হ্যাঁ খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান, কিন্তু খুব সাবধান। ওরা কারা? না 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 না, সে তোমাদের জানার দরকার নেই, কোনো জানার দরকার নেই। তোমরা শুধু এইটুকু জানো, খুব সাবধানে থেকো। ঠিক আছে, কিন্তু ওই ছাদে আমাদের একবার যাওয়া দরকার যে। রঘু, এই রঘু, এই শোন, এদের এদের পাশের বাড়ির ছাদে, হ্যাঁ পাশের বাড়ির ছাদে একবার নিয়ে যা তো। ঠিক আছে রঘুদা, তুমি যাও, আমরা একটু পরেই আসছি। দেখ ভম্বল, এই ছাদ থেকে ওই পাইপটা বেয়ে কেউ জানালায় উঠেছে। কিন্তু এই ছাদে উঠলো কেমন করে? দেখো দেখো, এখানে একটা বালির ঢিপি। তার মানে এই ঢিপি দিয়ে ছাদ, ছাদ থেকে পাইপ, পাইপ থেকে জানলা, বুঝলি কিছু? চল বালির ঢিপিতে নামা যাক। হ্যাঁ হ্যাঁ চল চল। এই দেখো পায়ের ছাপ, আমিও দেখেছি। বাবলুদা বাবলুদা, কি ব্যাপার রে বিচ্ছু? এখানে এসো একবার। কি হয়েছে? এই দেখো কাচের টুকরো, রক্ত। তার মানে অতিথি মহাশয় লাভ দিতে গিয়ে ওই কাচে পা কাটেন। ঠিক আছে তোরা সমুদ্রে চলে যা, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। তুই একা একা কোথায় যাবি? যথা সময় জানতে পারবি। আমি চললুম। আমাদের মুলিয়ারা কোথায় রে? যা ভিড়, খুঁজে পাওয়াই মুশকিল। চল ওদিকটা একবার দেখি। আরে ওই তো, ওই তো সেই মুলিয়া দুটো। হ্যাঁ তাই তো রে, চল। এত দেরি করলে কেন? আরে কত ভিড় হয়ে গেছে বলো তো। তোমরা পাঁচজন ছিলে না, আর একজন কোথায়? ও এখনই আসবে, অনেক পুরি খেয়েছি। চলো এবার ঢেউ খাই। কি ব্যাপার বলতো, ঘন্টাখানেক হতে চললো, বাবলু গেল কোথায়? কোনো বিপদ টিপদ হলো নাকি? আচ্ছা আসবার সময় বাবা পুরি থানার ওসি মিস্টার ব্যাট বলের যে ফোন নাম্বারটা দিয়েছিল সেটা আছে তো? মিস্টার ব্যাট বল নয়, বটব ব্যাট। যা হোক আছে তো? আছে, তবে গেস্ট হাউসে। এক কাজ করলে হয় না, গেস্ট হাউসে গিয়ে নাম্বারটা নিয়ে। আরে আরে ওই তো বাবলু, বাবলু, এই বাবলু। এত দেরি হলো কেন? আরে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এদের তো স্নান হয়ে গেছে, চলো তোমাকে ঢেউ খাইয়ে নিয়ে আসি। এই তোরা গা হাত পা মুছে নে, আমি মিনিট পাঁচেকের মধ্যেই উঠে আসবো। বাবলু তোর আংটি কই? আরে আংটিটা কোথায় গেল? তোমরা হাসছো? স্নান করতে গিয়ে আংটিটা নিশ্চয়ই খুলে জলে পড়ে গেছে। হ্যাঁ গেছে গেছে, কিন্তু তোমরা খুব খুশি হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তার কারণ বিপিন বাবু আমাদের বলেছেন তোমাদের উপরে একটু নজর রাখতে, ছেলে মানুষ তো, অত দামি জিনিস পরে থাকাটা কি ঠিক? যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, এখন আর কোনো ভয় নেই, তোমরা বিপদ মুক্ত। অসংখ্য ধন্যবাদ, আর আমাদের ওপর নজর রাখতে গিয়ে তোমরা যে কষ্ট সহ্য করেছো তার জন্য ডবল ধন্যবাদ। তবে তোমার জন্য আমার খুব দুঃখ হচ্ছে জানো, সামান্য নজর রাখার কাজ করতে গিয়ে জানালার ওপর থেকে ছাদে লাফিয়ে পড়ে পাটা কাটলে তো। এইসব আবল তাবল বকছো বলো তো? তোমার ডান পাটা কেটেছে, সেই জন্যই ব্যান্ডেজ বাঁধা, আর তোমার বাঁ পায়ে একটা আঙুল নেই। বালির ঢিপিতে যেই পায়ের ছাপ আর এখানে ভিজে বালিতে পায়ের ছাপ পুরো মিলে যাচ্ছে, কাজেই লুকোবার চেষ্টা করে লাভ নেই। এই ফটকে এদের বকর বকর শুনে কোনো লাভ নেই, চল 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 তো। তুই এত লক্ষ্য করেছিলি?
কিন্তু বাবলুদা তোমার আংটিটা পড়লো কি করে? ওটা পড়েনি, সমুদ্রে নামিয়ে ও ব্যাটাই খুলে নিয়েছে। তুই বাধা দিলি না কেন? তাহলে বিপদ হতো, ওরা হচ্ছে জলের পোকা, কোথায় টেনে নিয়ে গিয়ে ছেড়ে দিত কে জানে। ঠিক কথা, বাধা না দিয়ে ভালোই করেছো। দরকার নেই আংটিতে, এবার মনের আনন্দে ঘোরা যাবে। দেখা যাক, চল এখন ফিরে যাই। কি ব্যাপার তোমার, তোমার আংটিটা কি হলো? হ্যাঁ, সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম, ফুলে পড়ে গেছে। ইস, ওরকম একটা দুর্মূল্য আংটি হারিয়ে ফেললে, ইস, ছি 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 ছি। দেখুন, ওটা গেছে বলে আমার দুঃখ নেই, কিন্তু একটা কথা বলবেন কি, আংটিটা কার? আরে বাবা, তা কেমন করে জানবো? তবে আংটিটা আমি দেখে বুঝেছিলাম যে ওটা খুবই দামি জিনিস, তাই কিন্তু সাবধান করে দিয়েছিলাম। অনেক ধন্যবাদ। তবে আংটির রহস্যটা আপনি আমার মুখ থেকেই শুনুন। প্রায় বছর দশেক আগে যশোরের এক জমিদার পুত্র পরিবারের প্রায় সকলকে খুন করে বেশ কয়েক লাখ টাকা আর প্রচুর রত্নালঙ্কার নিয়ে এদেশে পালিয়ে আসে। নানান তীর্থ ঘুরে সে পুরীতে এসে এই বাড়িতে মাসখানেক ভাড়া থাকে। যেই বলুক, আমি বলছি শুনুন। সত্যি না হলে আপনি এত উত্তেজিত হয়ে উঠতেন না। যাকগে, তারপর শুনুন। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না, না কোনো কথা শুনতে চাই না। শুনতে চাই না বললে তো হবে না, শুনতেই হবে। আপনি এবং আপনার লোকেরা তাকে খুন করেন, সেই সময় ওই হীরের আংটিটার জন্য আপনাদের মধ্যে প্রচণ্ড মারপিট হয়, দুজন খুন হয়। এদেরই একজনের কাছে আংটিটা ছিল, মরার আগে সে আংটিটা জলে ছুড়ে দেয়। আর ঠিক সে সময় পুলিশ এসে গেলে আপনারা পালান। কোর্টে কেস ওঠে, কয়েকজনের জেল হলেও প্রমাণের অভাবে আপনি খালাস পেয়ে যান। তোমরা জানো, তোমরা জানো কার দিকে তোমরা আঙুল তুলছো, জানো তোমরা? জমিদার পুত্রের অনেক টাকা ও অলংকার আপনার ভাগে পড়ে, আর এখন এখন আপনি প্রচুর টাকার মালিক। চাপকে লাল করে দেবো তোমাকে, ডেপো ছেলে কোথাকার, উল্টো পাল্টা কথা বলার জায়গা পাওনি। শুনুন, আমি যা বলছি তার এক বর্ণও মিথ্যে নয়। খুনের পর পুলিশ এই বাড়ি তল্লাশি করে জমিদার পুত্রের একটা ডায়েরি পায়, তাতে আপনারা যে ওকে খুনের চক্রান্ত করেছেন তা স্পষ্টভাবে লেখা রয়েছে। কিন্তু 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 তুমি 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 হ্যাঁ তুমি 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 কি করে জানলে? হ্যাঁ, কি করে জানলে? সেটা যথাসময় জানতে পারবেন। নেহাত ভাগ্যক্রমে আমরা আংটিটা পেতেই আপনার মন লোলুপ হয়ে ওঠে, আপনার সাগরেদদের নুলিয়া বানিয়ে কৌশলে আংটিটা হস্তগত করেন। বেশ করেছি। এই আংটিটা পাবার জন্য দিনের পর দিন বহু টাকা খরচা করে সমুদ্র তল পার করেছি। এই আংটিটার অধিকার শুধু আমার। ওটা আসল নয়, জাল আংটি। What? জাল আংটি? হ্যাঁ, ওটা মোটেও আসল নয়। আমাদের ঠকানোর চেষ্টা করলে ফল যে ভালো হবে না সে তো আপনি ভালো ভাবেই জানেন। উল্টো চাপ দেওয়ার জায়গা পাওনি না? হ্যাঁ, আংটিটা ছিনতাই করে এখন এসেছো আমাকে ধাপ্পা দিতে? হ্যাঁ, ওনারা তো ঠিক কথাই বলেছে, ওটা জাল আংটি। আরে খোকা, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, স্নান করতে যাওয়ার সময় বিপিন বাবু আমাকে বললেন তা আমি আংটি নুলিয়ারা কেড়ে নিতে পারি, ওটা নিজের কাছে রেখে আমাকে নকল আংটি দিলেন, এখন ফেরত চাইছি উনি দিতে চাইছেন না। আমাদের কোন লোভ নেই, তবে আংটিটা উনি যেন ভোগ করতে না পারে, কেড়ে নিন ওটা। কি বিপিন বাবু, ও যা বলছে সত্যি বলছে? জানি না। কি জানেন না? তাহলে আপনিও মরার জন্য প্রস্তুত হন। 1, 2, 3।
রে, এর মধ্যে আবার দুধের কোনো কারসাজি নেই তো রে। বারে আংটিটা তো আপনার হাতেই আমরা তুলে দিলুম। তত দিয়েছিস, কিন্তু আসলটা দেখে নকলটা যে দিসনি তার প্রমাণ কোথায়? শেষকালে আমাদেরও সন্দেহ। আরে খোকা বাবুরা তো নিজের মুখেই বলছে আংটিটা বিপিন বাবুর কাছে রেখেছে, তবু সন্দেহ কেন? তাছাড়া আজ সমুদ্র থেকে তো সোজা আপনাদের কাছেই চলে গেছি। ঠিক আছে ঠিক আছে, এই লাশটাকে আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দে, আমরা ততক্ষণ ওই ঘরটাতে সার্চ করি। তোরা সবাই বাইরে থাক, আমি ও ঘর থেকে আসছি। এই কি হলো, দরজা বন্ধ করলে কেন? আরে খোলো খোলো, দরজা খোলো শিগগির। আরে না হলে কিন্তু তোমাদের কাউকে আস্তে রাখবো না, দরজা খোল। বেরোতে পারলে তো শেষ কর, আমাদেরকে ছেড়ে দে। প্লিজ প্লিজ ভাই, কথা দিচ্ছি কথা দিচ্ছি, আংটিটা খুঁজে কিন্তু তোদেরকে ফেরত দেবো, ছেড়ে দে ভাই। আগে পিস্তলগুলো জানলা দিয়ে বাইরে ফেলে দাও। আরে বেশ তো, বেশ বেশ বেশ, কেউ এসে নিয়ে যা না, আমরা দরজার আড়ালেই থাকবো, দুটো খুন করে যাওয়ার সময় আমাদেরও মারতো। আরে দু তা কখনো পারি নাকি, পিস্তলটা নিয়ে যা। আরে বাজে কথা রাখুন তো, যা বলছি তাই করুন, পিস্তলগুলো ফেলে দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই না এই না, এবার দরজাটা খুলে দাও। এ বিলু যা তো পিস্তলগুলো কুড়িয়ে নে, এবার আপনারা একটু বিশ্রাম নিন, কেমন? আমরা পুলিশ ডেকে নিয়ে আসি। কেন পুলিশ? কেন? হ্যাঁ, পুলিশ এসে আপনাদের হিরের আংটি উপহার দেবে। আরে পুলিশের সঙ্গে আংটির সম্পর্ক কি? সকালে কাউকে কিছু না বলে আমি থানায় যাই, সেখানে ওসি মিস্টার বটব্যালকে আংটি জমা দিয়ে আংটি রহস্য জানতে পারি। স্নান করতে যাওয়ার সময় একটা নকল আংটি কিনে পড়ে যাই। ও আংটি তোমাদের কাছেই আছে? ঠিক আছে ভাই ঠিক আছে, ওটা তোমরাই রাখো, কিন্তু আমাদেরকে ছেড়ে দাও ভাই। আহা, অত তাড়া কিসের? এই তোরা সবাই এখানে পাহাড়ায় থাক, আমি থানা থেকে আংটি আর পুলিশ নিয়ে আসছি। তাই বলি, বেটা আমাদের স্নানে পাঠিয়ে কোথায় চলে গেল? ভাগ্যিস গিয়েছিল, সব ঘটনা তাই জানতে পারলো বাবলুদা। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ তো দেখনি, এবার দেখো। ওই ওরা এসে গেছে, এবার মুক্তি পাবে। ওই যে স্যার, ওই ঘরে বন্দি আছে ওরা। ভাই যাও সব, অ্যারেস্ট করো সবাইকে। কি বাবলু বাবু, ডেড বডি কোথায়? হ্যাঁ বলছিল তো কোনো আন্ডারগ্রাউন্ডে। আমার মনে হয় ডেড বডি এখানে কোথাও আছে। এই এই দেখো তো একটু। হ্যাঁ স্যার এখানেই আছে। বের করে ভ্যানে তোলো। তা বাবলু বাবু তোমরা এখন থাকবে কোথায়? আপাতত কোনো একটা হোটেলে, আর যদি জায়গা না পাই তবে আজ রাত্রের ট্রেনে সোজা হাওড়া। না না না, তার আর দরকার নেই, এখানে একটা ধর্মশালায় আমাদের জন্য রিজার্ভ ঘর থাকে, তোমরা গোছগাছ করে নাও, আমার লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে। সমুদ্রে স্নান করে আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে স্যার, আগে কিছু খেয়ে নিতে চাই। বলো কি খাবে? তার আগে আমাকে একটু সময় দিন স্যার, আমি এক্ষুনি আসছি। বাবলু আবার কোথায় গেল রে? নিশ্চয়ই কিছু ভুলে গেছে। বাবলু দাটা যে কি! ব্যাপার কোথায় গিয়েছিলে? সমুদ্রের ধারে। হঠাৎ? আংটিটার একটা সদগতি করতে। তার মানে? ওটা যার জিনিস তাকেই দিয়ে এলাম স্যার, সমুদ্র থেকে পেয়েছিলাম, সমুদ্রেই ফেলে এলাম। সে কি, আংটিটার দাম যে অনেক! আমার কাছে ওটার কোনো দামই নেই স্যার, বড় অভিশপ্ত জিনিস ওটা, যেখানে থাকবে সেখানেই রক্তারক্তি ঘটাবে। তোমরা তৈরি হয়ে নাও, আমার লোক ধর্মশালায় যাবার পথে হোটেলে তোমাদের খাইয়ে নিয়ে যাবে, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ধন্যবাদ স্যার। দশরথ বাবু আপনি যাবে থাকুন, আমরা থানায় রওনা হই। ঠিক আছে স্যার। বুঝলি ভোমল, পুরী ধামে বেড়াতে এসে এরকম ধুমধুমার কাণ্ড হলে কে জানত? আর জানার দরকার নেই, পেটের বাড়ি চুই চুই করছে।